গুড মর্নিং দীঘা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর পূজোর আগে রবিবার দীঘার ছবিটা ঠিক কি তোমাদেরকে একেবারে সকালবেলা নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে নিউ দীঘা সমুদ্র সৈকতের ছবি তুলে দিচ্ছি। বন্ধুরা, পূজো আর কটা দিন বাকি, হাতে গোনা কটা দিন, আর তারই মধ্যে আজকে রবিবার নিউ দীঘা সমুদ্র সৈকতের কি ছবি। চলো তোমাদেরকে একেবারে নিউ দীঘা সমুদ্র সৈকতে গিয়ে ভিউটা দিচ্ছি। যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো? চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর বাড়িতে বসেই দীঘার ভিউ, দীঘার আপডেট, দীঘার মজা পেতে থাকো। তো চলো, নিউ দীঘা সমুদ্র সৈকত রবিবারের ছবি তোমাদের সামনে। চলো একেবারে চলে এলাম নিউ দীঘা পুলিশ হলিডম ঘাট, আর সমুদ্রে গিয়ে তোমাদেরকে ভিউটা দিচ্ছি। সমুদ্র স্নান চলছে কিনা বা সমুদ্রে জোয়ার আছে না ভাটা, চলো। বন্ধুরা, নিউ দীঘাতে একেবারে ভাটা শুরু হয়ে গেছে আর জমজমাটি ভিড়। রবিবারের সকালবেলা একেবারে জমে সমুদ্র স্নান শুরু হয়ে গেছে। দেখো কটা দীঘা সমুদ্র সৈকত তোমার পর্যটকে ভরে গেছে, আর ভাটা রয়েছে একেবারে জমিয়ে সমুদ্র স্নান চলছে। কটা সমুদ্র সৈকতের ভিউটা উপর থেকে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। কাতারে কাতারে মানুষ একেবারে পিঁপড়ার মতো কিলবিল কিলবিল করছে। পুজোতে আরও বেশি ভিড় হবে, পুজোর আগেই এই অবস্থা দেখো। চারদিক প্রচুর সংখ্যায় পর্যটক একেবারে জমিয়ে সমুদ্র স্নান করছে। এদিকে স্পিডবোট রাইডিংয়ের সব ব্যবস্থা চালু, একেবারে স্পিডবোট রাইডিং চলছে, আর জমিয়ে বস্তি চলছে, সমুদ্র স্নান চলছে। ছোট থেকে বড় সবাই কিন্তু একেবারে জমিয়ে মজা করছে, আর ঢেউও জবরদস্ত, একেবারে একটা ঢেউ আসছে, বেশ বড় বড় ঢেউ, জল অনেকটাই পরিষ্কার। দেখো একেবারে জমিয়ে মজা চলছে, হর্স রাইডিং, স্পিডবোট রাইডিং সব কিছু জমিয়ে চলছে। এই যে জমজমাটি ভিড়, তার মধ্যে সমুদ্র স্নান, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু জমিয়ে এখানে দীঘায় সমুদ্র স্নান করছে। জমি একেবারে সমুদ্র স্নান করছে, তোমাদেরকে দেখাচ্ছি। হর্স রাইডিং থেকে নিয়ে স্পিডবোট রাইডিং সব কিছু চলছে, সাথে সমুদ্র স্নান করছে। গোটা নিউ দীঘা একেবারে সেজে উঠেছে, জমজমাটি মজার পরিবেশ, সমুদ্র স্নানের মজা। আর দীঘায় এসে সমুদ্র স্নান করা মানে হচ্ছে নিউ দীঘায় সমুদ্র স্নান করা। নিউ দীঘায় সমুদ্র স্নানের মজাটা সব থেকে বেশি, তার সাথে রয়েছে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির মজা। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, স্পিডবোটগুলো রেডি হয়ে রয়েছে, জেটকিং, তারপরে ব্যানানা রাইড সব কিছু একেবারে রেডি। তার সাথে সাথে সমুদ্র স্নান তো রয়েছে, বড়ো থেকে ছোটো সবাই কিন্তু সমুদ্র স্নান করছে। একেবারে গোটা নিউ দীঘা সমুদ্র সৈকত যেদিকেই তাকাবে কিন্তু সমুদ্র স্নান চলছে। তার সাথে স্পিডবোটগুলো একেবারে রাইডিং শুরু করে দিয়েছে, পর্যটকগুলোকে নিয়ে অনেক দূর ঘুরিয়ে নিয়ে আসছে, একেবারে জমজমাটি মজা। এবং সমুদ্রের সাইডে কিন্তু হর্স রাইডিংও চলছে, দীঘার ঐতিহ্য সেই ঘোড়া, ঘোড়ায় পিঠে চড়া, অনেকেই সেই স্মৃতিগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখতে চায়। দেখছো একেবারে সব কিছু মিলিয়ে জবরদস্ত ভিড়, জবরদস্ত মজা, একেবারে দীঘার চেনা ছবি। আর ঢেউগুলো দেখো কত বড় বড় ঢেউ আসছে, জমজমাটি মজা। দীঘার পরিবেশ পুজোর আগেই বেশ ভালো ভিড়, রবিবারের দিন আজকে দেখছো তোমরা। আর পুজো তো আর কটা দিন, হাতে গোনা কটা দিন বাকি রয়েছে, পুজোতে আরও বেশি ভিড় হবে, পুজোতেই বেশি সংখ্যায় পর্যটক আসেন দীঘায়, আর এবারেও মোটামুটি সেরকম ভিড় হবে সেটা অনুমান করা যাচ্ছে। একেবারে দীঘা থেকে তোমাদের টাটকা আপডেট দিয়ে দিলাম। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, আর বাড়িতে বসে কিন্তু দীঘার আপডেট, দীঘার ইনফরমেশান পেয়ে যাবে তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা থাকে তোমাদের। চলো একেবারে নিউ দীঘার ওই দিকটার ভিউটা দিই, পূর্ব দিকের পুলিশ হলিডম ঘাটের পূর্ব দিকের ভিউটা তোমাদেরকে দিয়ে দিই। গোটা সমুদ্র সৈকতময় কিন্তু পর্যটক রয়েছে, একেবারে পর্যটকের ভাষা নিউ দীঘা রবিবারের সকালবেলা নিউ দীঘা সমুদ্র সৈকত, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করছে। দেখো আর ঢেউগুলো বেশ বড় বড় ঢেউ আসছে, একেবারে সমুদ্র স্নান করার জন্য উপযুক্ত পরিবেশ। যারা
ভাবছো দীঘায় আসবো কিনা, চিন্তা করার কোনো কারণ নেই, একেবারে রিয়েল স্টোরি এখানে দেওয়া হয়। অনেকেই নিউজ রিপোর্টাররা দিচ্ছে যে প্রচুর ঝড়, প্রচুর বন্যা, এটা ওটা, সেরকম কিছু নেই, একেবারে দীঘার টাটকা আপডেট এই চ্যানেল দেওয়া হয়। আমরা স্থানীয় ছেলে, আমরা কখনো ফুল আপডেট আপনাদেরকে দেবো না, যেটা রিয়েল সেটাই তোমাদের সামনে তুলে দেওয়া হয়, যাতে দীঘার পরিস্থিতি জেনে বুঝে তোমরা আসতে পারো, এখানে এসে কোনো অসুবিধার সম্মুখীন যাতে তোমাদের না হতে হয়। চলো একেবারে সোজা দীঘার আপডেট, নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একেবারে কোনো বাসে না, কোনো আগের আপডেট না, সরাসরি রবিবারের নিউ দীঘার সমুদ্র সৈকতের ছবি তোমরা দেখছো, একেবারে টাটকা আপডেট দীঘা থেকে দীঘা ভ্রমণ প্রথম তোমাদের সামনে তুলে দিচ্ছে। এদিকে আরও একটা স্পিডবোট রাইড শুরু করছে, স্পিডবোটে বসে গেছে অনেকে এবং স্পিডবোটে বসে যাওয়া শুরু করছে। মজার পরিবেশ, জমিয়ে ভিড় একেবারে গোটা নিউ দীঘার সমুদ্র সৈকত জুড়ে। বন্ধুরা, নিউ দীঘার সমুদ্র সৈকতের ভিউটা তোমাদেরকে দিয়ে দিলাম, একেবারে রবিবার জমজমাটি ভিড়ে গোটা সমুদ্র সৈকত হয়ে চারদিকে তোমাদেরকে দেখাচ্ছি। যারা দীঘায় আসবে ভাবছো, চিন্তা করার কোনো কারণ নেই, দীঘা একেবারে স্বাভাবিক সমৃদ্ধ, স্বাভাবিক সমুদ্র স্নান চলছে, তার ভাটাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ গোটা সমুদ্র সৈকত ঘুরেই কিন্তু সমুদ্র স্নান করছে। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, বাড়িতে বসেই দীঘার আপডেট পেতে।